হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি লকডাউনে সবাই বাড়ির ভেতরেই আছেন, আর বাড়িতেই থাকুন এবং লকডাউন মেনে চলুন, না হলে আপনাদের অবস্থাও এমন হতে পারে। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে লকডাউন চলছে এবং এই লকডাউনকে উপেক্ষা করে অনেক মানুষ বাড়ির বাইরে বের হচ্ছে, আর তাদের সঙ্গে ঘটে যাচ্ছে কিছু মজার ঘটনা। এইরকমই কিছু মজার ঘটনা নিয়ে আজকের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে লকডাউনের প্রথম দিনে একটি ভিডিও সবথেকে বেশি ভাইরাল হয়। ভিডিওর সাথে সাথে মানুষটিও এত ভাইরাল হয়েছে যে অনেকের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে। লকডাউনে যখন বাড়ি থেকে বের হতে নিষেধ, সে তখন একটি সুনসান রাস্তা দিয়ে যাচ্ছিল এবং একজন পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে গলার কাছ থেকে একটি সাইনবোর্ড বের করে, যাতে লেখা ছিল মিষ্টি কিনতে যাচ্ছি। এরপরে এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। পরের ভিডিওতে একদল ছেলে গঙ্গার ধারে বসে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে। তখন তারা কোথায় পালাবে বুঝতে না পেরে গঙ্গায় লাফ দেয়। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। কিছুক্ষণ পরেই পুলিশরাই তাদের ওপরে উঠে আসতে বলে। অনেক ইচ্ছা ছিল লকডাউনে বাজার থেকে বড় মাছ কিনে আনবো, কিন্তু কে জানতো পুলিশে ধরবে। ঠিক এমনই হলো, যখন এক ব্যক্তি মাছ কিনে এনে বাড়িতে প্রবেশ করবে ঠিক সেই মুহূর্তেই তাকে পুলিশ ধরলো। বিষয়টা একটু ব্যাখ্যা কর। তার অপরাধ, বাজার বন্ধ হয়ে যাওয়ার পরও বাজার থেকে মাছটি কিনে এনেছিল, শেষমেশ ক্ষমা চাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ইনি একজন মজার পুরোহিত, নাচ গান করে করোনাকে ভয় দেখাচ্ছে। তিনি বলছেন, মাকে বারণ করলে যেমন ছেলেকে মারে না, তেমনি করোনাকে বারণ করলে করোনা ধরবে না। এই ভিডিওটিও আগের মতোই অতি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মা মারে, যদি মাকে বলি মা তুমি আমার মেরো না, মা কি মারবে? করোনা কি ধরবে? সাথে আমার লকডাউনে বের হলে শাস্তি পেতেই হবে, যেমনটা ভিডিওতে দেখছেন। খুব দারুণ লজ্জার ব্যাপার। আপনাদের সঙ্গে যাতে এমনটা না হয় সেজন্য বাড়িতেই থাকুন, আর বোরিং হলে এই ছেলেটির ভুলভাল গান শুনুন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটিকে লাইক করবেন এবং কোন ভিডিওটি সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকমই ইন্টারেস্টিং এবং মজার ভিডিও প্রতিদিন দেখার জন্য। সবসময় থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।